নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। প্রকৃতির পালা বদলে শীত মৌসুম এলে আমাদের চারপাশ সেজে ওঠে অপরূপ স্বাদে। শীতকালের প্রধান আকর্ষণ হচ্ছে খেজুরের রস। খেজুর গাছগুলো সারা বছর অযত্নে পড়ে থাকলেও শীতকাল আসার সাথে সাথে বেড়ে যায় গাছের যত্ন। এ সময় বাংলাদেশের মানুষের মধ্যে খেজুর রসের ধুম শুরু হয়ে যায়। কাকডাকা ভোরে গাছ থেকে কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন। এ দেশের মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে খেজুরের রস। পুরো শীত জুড়ে গ্রামীণ জীবনে চলে এই উৎসব। শহর থেকে মানুষ দলে দলে গ্রামে ছুটে আসে রস খেতে। খেজুর গাছকে বলা হয় মধুবৃক্ষ। খেজুর রসের বিশেষত্ব হচ্ছে যত শীত তত মিষ্টি রস। কুয়াশাচ্ছন্ন সকালে রসের মগে চুমুক দেওয়ার স্বাদই অন্যরকম। খেজুর রসের অনেক উপকারিতা রয়েছে। এতে শর্করা ও গ্লুকোজ থাকে 15-20%। এই মিশ্রিত শর্করার সঙ্গে প্রচুর খনিজ ও মিনারেল থাকে। এটি যে কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কস থেকে অনেক ভালো ও স্বাস্থ্যকর। এক গ্লাস খেজুরের রস খেলে নিমিশে এনার্জি পাওয়া যায়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট হাবিব আক্তার, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।